আসসালামু আলাইকুম আজ 3 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদা জুম শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ মির্জা ফখরুলের উপর CURLOPT আওয়ামী লীগ এবং জামায়াতের তৃণমূলে সমর্থকরা ফাঁস হলো বেনজীরের পাসপোর্ট জালিয়েতির অপকর্ম ফিলিস্তিনের পক্ষে বিরল প্রতিবাদ করলেন বাংলাদেশি চিত্রগ্রাহক এবার বিস্তারিত জামায়াতি ইসলামের রাজনীতি সমর্থন করেন না বলে মন্তব্য করে দলটির প্রশংসা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন তরুণরা পড়াশোনা করে না আমি জামায়াতি ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের রাজনীতির যে কৌশল তা অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্ট পার্টির মতো তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্রশিবির আছে প্রত্যেককে লেখাপড়া করতে হয় সেখান থেকে উত্তর দিতে হয় নিজেরা বই পত্রিকা প্রকাশ করে জ্ঞানের চর্চা ছাড়া আপনি সফল হতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তবে এরকম মন্তব্যে খুশি হতে পারেননি জামায়াতের কর্মী সমর্থকরা তারা ফেসবুকে বিভিন্ন মতামত জানিয়ে বলছেন ফখরুল জামাতকে পছন্দ করেন না এটা এরকম কঠিন রাজনৈতিক মুহূর্তে খোলামেলাভাবে না বললেও পারতেন এটা বলে তিনি মূলত ভারতকে খুশি করলেন আবার জামাতকেও সঙ্গে রাখলেন এরকম মোনাফে আচরণ প্রত্যাশিত নয় বিএনপির মতো দলের শীর্ষ নেতার কাছ থেকে জামায়াতের তৃণমূলের কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিবই যদি জামাতকে পছন্দ না করেন তাহলে এতদিন দলটি কীভাবে জামাতের সঙ্গে জোটবদ্ধ ছিল তবে জামায়াতের নির্বাহী পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন বাম আদর্শে বিশ্বাসী মির্জা ফখরুল ইসলাম যে এতটুকু প্রশংসা করেছেন সেটি অনেক বেশি তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের চেয়ে কার্ল মার্কস ও লেলিনকে পছন্দ করেন এরকম একজন ব্যক্তি কথায় কথায় কমিউনিস্ট পার্টির উদাহরণ টানেন তিনি জামায়াতকে অপছন্দ করবেন এটাই স্বাভাবিক ওই নেতা আরো বলেন মির্জা ফখরুল প্রকাশ্যে জামাতের রাজনীতিকে ঘৃণা করার কথা বলে ভারতকে খুশি করেছেন দেখা যাক তার অভিভাবক ভারতের বিজেপি সরকার এদেশের ভোটাধিকার ফিরিয়ে দেয় সেদিন বিএনপির মহাসচিব বলেছিলেন আমরা মার খাচ্ছি জেলে যাচ্ছি এখন সবাই মিলে একসঙ্গে ঘুরে দাঁড়াতে হবে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছি মানুষ মাথা উঁচু করে দাঁড়াবেই এই সরকারকে পরাজিত করা সময়ের ব্যাপার সব প্রতিকূলতা থেকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে রহমানকে জানতে হবে উল্লেখ করে মির্জা বলেন শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না জেনে শুনে রাজনীতি করতে হবে জিয়াউর রহমানকে বুঝতে হলে তার কাজের গভীরে যেতে হবে এখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলা যায় না সত্য বললে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয় বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত বিএনপি মহাসচিব মির্জা ইসলামের বক্তব্যে একথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামায়াতসহ সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা হতে পারে না বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে তবে আওয়ামী লীগের এই বিবৃতির পরই এক প্রতিক্রিয়ায় বিএনপির শীর্ষ নেতা চন্দ্র রায় বলেন জামাদের সঙ্গে জোট করে আপনারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে মিটিং মিছিল প্রেম সবই করেছেন এখন কেন ভাসুরের নাম মুখে আনতে আপনাদের কষ্ট হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করে নিজেকে সরকারি চাকরিজীবী বলে পরিচয় দিয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট বেসরকারি চাকুরীজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়েতের নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেয়া হয় র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর সব তথ্য জানা যায় বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন ২০১০ সালের এগারো অক্টোবর রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফরমে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস সংশ্লিষ্টরা বলছেন বেনুজির তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এমন গুরুত্বপূর্ণ পদে থেকেই তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল ২০১৯ সালের সতেরো সেপ্টেম্বর পর্যন্ত পরে ২০১৬ সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন এ সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা সংশ্লিষ্টরা জানান বেনুজির নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি আবেদন ফরম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয় পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেনুজিরের আবেদনপত্র আটকে যায় তখন বেনুজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র পত্র এনওসি দাখিল করতে বলা হয় কিন্তু এন জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দেন বেনোজির চব্বিশ ঘন্টার মধ্যে বেনোজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি একই প্রক্রিয়ায় সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট করা হয়েছিল জানা যায় দুই সালের ত্রিশতম আইজিপি হিসেবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন নিয়ম নিয়মানুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট চালু হওয়ায় বেনজিরের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয় মিথ্যা তথ্যে পাসপোর্ট দেয়া ছাড়াও বেনুজিরের পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম হয়েছে যেমন সরকারি চাকরিজীবীদের পাঁচ বছরের বেশি মেয়াদে পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেয়া হয়েছে দশ বছর মেয়াদী এছাড়া আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা থাকলেও তা মানা হয়নি পাসপোর্ট কর্মকর্তারা বলছেন নিয়মানুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিসিয়াল পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন বাধ্যতামূলক পেশা হিসাবে সরকারি চাকরিজীবী কথাটি উল্লেখ করতে হয় সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার সুযোগ নেই এছাড়া পুলিশ প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নেয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ সূত্র বলছে সরকারি চাকরি করেও নানা কারণে অনেকে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন এর একটি বড় কারণ ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নেয়ার সুবিধা নেয়া কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণ বেশ জটিল এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গমন সংক্রান্ত অনুমোদন নিতে হয় কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ গমন অনেকটা বাধাহীন এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন এটা ন্যাক্কারজনক প্রতারণা ও জালিয়াতি যারা জালিয়াতিপূর্ণ পাসপোর্ট ইস্যু করেছে তারাও দায় এড়াতে পারেন না তারা তো বেঞ্জির আহমেদকে চেনেন না এমন নয় কাজেই দুপক্ষের যোগ সাজসেই এটা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য আর্টস অব লন্ডনের কাছ থেকে পাওয়া সম্মানজনক ডক্টরেট ডিগ্রি ফেরত দিয়েছেন ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আন্দোলন এবং এসব শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবজ্ঞার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন শহীদুল আলম বিবৃতিতে এই আলোকচিত্রী বলেছেন তিনি দু সালের আট জুলাই এই সম্মানজনক ডিগ্রি গ্রহণ করেন কারণ বিশ্ববিদ্যালয়টি একাডেমিক স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু এই অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভাইস চ্যান্সেলর জেমস পূর্ণ স্থান স্থানশ্রুতি দেখে তিনি আতঙ্কিত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জেজিরা জানিয়েছে জেমস ওয়েল মনে প্রাণে একজন কট্টর ইহুদিবাদী শহীদুল আরও বলেছেন গাজার প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখে তিনি ব্যথিত হয়েছেন এছাড়া গাজায় যুদ্ধবিরতির দাবি জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এ বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে তাদের আটকে দেয়া হচ্ছে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে এবং তাদের অবজ্ঞা করা হচ্ছে আর এসব কারণে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে পারবেন না এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এবং মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যে তিনি তার সম্মানজনক ডক্টরেট ডিগ্রি ফেরত দেবেন তীব্র গরম জনজীবনে হাঁসফাঁস দিন যত যাচ্ছে গরম তত বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও কমছে না গরম এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও প্রশমিত হতে পারে দুদিন পর তাপমাত্রা আরও বাড়তে পারে সোমবার আগামী তিন দিনের জন্য দেয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পাবনার ঈশ্বরদী এবং সিরাজগঞ্জের তারাশে রোববার দেশের সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিন ঢাকাসহ আরও বেশ কিছু অঞ্চলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে সোমবার রংপুর দিনাজপুর সিলেট চাঁদপুর নোয়াখালী খুলনা বাগেরহাট যশোর ও বরিশাল জেলাসহ সহ ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যাচ্ছে পরের দিন মঙ্গলবার সকালের মধ্যে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে আবহাওয়া অফিস বলছে দেশের সব বিভাগে তিন দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এতে সারা দেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ আমাদের একটা অভ্যাস আছে এরকম যে আমরা ফোনে কথা বলা শেষে ফোনটা আর ডিসকানেক্টেড করি না অর্থাৎ কেটে দেই না ফলে কি হয় আমি কথা বলা শেষে অন্যের সঙ্গে যখন রাফ বা রাশ ভাষায় কথা বলি তখন সেটা ওপ্রান্তে থাকা ফোন কলের ব্যক্তির কাছে চলে যায় যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির তৈরি করে সুতরাং আপনি ফোনে কথা বলা শেষ করার পর অবশ্যই ফোনটি কেটেছেন কিনা বা বিচ্ছিন্ন করেছেন কিনা তা দেখে নেবেন নইলে আপনার মর্যাদা যেমন হানি হতে পারে ঠিক তেমনি আপনার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চলে যেতে পারে অন্যের কাছে সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার ফিলিস্তিন প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বড়াতে স্থানীয় সংবাদ মাধ্যম এডিশন এমভি এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহুসান বলেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রিসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এছাড়া ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে দেশটি এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা ইউএনআরডব্লিউর কাছে পাঠানো হবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দু সালে এগারো হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেন যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে মালদ্বীপের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে প্রবল প্রাচীরের জন্য বিখ্যাত দেশটির সৌন্দর্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা এদিকে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় প্রায় আট মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ ইসরাইলি সেনারা এই সময়ের মধ্যে গাজার হাজার হাজার ভবন ধসিয়ে দিয়েছে এতে করে ছোট্ট এই উপত্যকার বেশিরভাগ মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার চলমান যুদ্ধের অবসান ঘটাবেন তিনি গত কয়েক মাসে এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন ইউএফসি ইভেন্টে রাশিয়ার মিক্সড মার্শাল আর্টিস্ট আর্টিস্টনুর মাগমেদবের উপস্থিতিতে একথা বলেন ট্রাম্প যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনুসারে খাবিবনুর মাগোমেদ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আমি জানি আপনি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবেন জবাবে ট্রাম্প বলেন আমরা যুদ্ধ বন্ধ করব আমি যুদ্ধ বন্ধ করব। গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায় এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় ছত্রিশ হাজার চারশো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর বেশিরভাগই নারী ও শিশু এছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে বিরাশি হাজার ছয়শো সাতাশ জন ফিলিস্তিনি আহত হয়েছে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে ষাট জন নিহত এবং দুশো বিশ জন গুরুতর আহত প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউডিড প্রেস ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর